আসুন আমরা একটা হাইপোথেটিক্যাল পৃথিবী থেকে ঘুরে আসি। ধরি ই 100 মানুষের একটি ছোট্ট প্ল্যানেট, যেখানে কিছু মানুষ বেটার লাইফের জন্য কোম্পানি এক্স গঠন করে। একটা প্ল্যানেটে একটাই কোম্পানি। প্রাথমিকভাবে যখন এই কোম্পানি গঠন করা হয়, তখন কি হয়? 100 মানুষ খুশি, কারণ তারা কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে। তাদের মধ্যে অনেকে জব পেয়েছে এবং কোম্পানিটি যারা গঠন করেছেন তারাও খুশি, কারণ তারা প্রফিট গেইন করছে। একটি কোম্পানি গঠনের সময় কখনোই পরিবেশ বা সামাজিক দায়বদ্ধতার কোনো কিছুই ভাবার প্রয়োজনীয়তা পড়ে না বা সুযোগ হয় না। সুতরাং সময়ের সাথে সাথে প্ল্যানেট ই এর নির্দিষ্ট যে সম্পদ ছিল তা শেষ হতে থাকে, পরিবেশ দূষিত হতে থাকে, কর্মীদের জীবনমান ক্ষতিগ্রস্ত হয়, তাদের প্রোডাক্টিভিটি কমে যায়। আশেপাশের মানুষজনের কোনো প্রয়োজনেই যেহেতু কোম্পানিকে পাওয়া যায় না, তাই সেই প্ল্যানেটের মানুষজন থেকেও কোম্পানিটি বিচ্ছিন্ন হয়, কোয়ালিটি ফল করে, কাস্টমার মুখ ফিরিয়ে নেয়, সেলস কমে যায়, কর্মী ছাঁটাই হয়। শেষ পর্যন্ত কিছুদিনের মাঝে কোম্পানি এক্স বন্ধ হয়ে যায় এবং প্ল্যানেট ইও সমস্যায় পরিণত হয়। এখন আসুন আমরা এই প্ল্যানেট ই থেকে বাস্তব পৃথিবী, আমাদের পৃথিবীতে ফিরে আসি, আমাদের আজকের পৃথিবী। আমাদের পৃথিবী যুদ্ধ করছে হাজারো সমস্যা নিয়ে, দারিদ্র, জলবায়ু পরিবর্তন, দূষণ, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং গুণগত শিক্ষা সমস্যা সহ অসংখ্য চ্যালেঞ্জ। ধীরে ধীরে আমরা নিজেরাই যেন নিজেদের পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে ফেলছি। কিন্তু এই সমস্যার সমাধানের কথা যখন আমরা চিন্তা করি, তখন আমাদের সবার মনে দুই পার্টির কথাই আসে, এক গভর্নমেন্ট আর এক নন গভর্নমেন্ট বা এনজিও। যদিও একটা ইকোনমিতে তিনটি পার্টি থাকে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং বিজনেস। আমরা বিজনেসকে সবসময় সমস্যার একটা অংশ হিসেবেই চিন্তা করি, ধরেই নেই তারাই সকল সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন রিসোর্স, আর রিসোর্স আসে প্রফিট থেকে, যে প্রফিট নন গভর্নমেন্ট তৈরি করে না, গভর্নমেন্ট খুবই সামান্য তৈরি করে। রিসোর্স আর যোগান দেয় বিজনেস। বর্তমান ভোক্তা একটি প্রোডাক্টের উৎস জানতে চায়, তারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রোডাক্টকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার প্রমাণ হয়তো অর্গানিক কটনের ঊর্ধ্বমুখী চাহিদা। আগামী বছরগুলিতে সাস্টেইনেবল সোর্স অফ প্রোডাক্টের চাহিদা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার অন্যতম ভিত্তি। আগামী 20 বছরে এই কাস্টমারদের ডিমান্ড কোন লেভেলে যাবে তা মাথায় রেখে সাস্টেইনেবল হওয়াই স্ট্র্যাটেজিক বিজনেস। সিএসআর একটি ডায়নামিক আইডিয়া, আর তাই বিজনেস ইকোসিস্টেমকে সাস্টেনেবল করতে এবং সুন্দর একটি পৃথিবীর ভবিষ্যতের জন্য আমাদের সিএসআর এর ফিলোসফিকে ধারণ করা প্রয়োজন। একটি বিজনেস কখনোই 100 অথবা 200 কিংবা 300 বছর সাস্টেনেবল হবে না, যদি না তা মানুষ, পরিবেশ, সমাজ, দেশ তথা পৃথিবীর কথা চিন্তা না করে। কারণ বিজনেস করতে হলে মানুষকে লাগবে, পরিচালনা করতে হবে এই সমাজ নিয়ে, রিসোর্স ব্যবহার করতে হবে এই দেশের, আর কাস্টমার পুরো বিশ্ব। আমরা হাইপোথেটিক্যাল প্ল্যানেট ই থেকে যে কোনো সময় বের হয়ে আসতে পারি, কিন্তু আমাদের এই বাস্তব পৃথিবী থেকে বের হয়ে অন্য কোনো প্ল্যানেটে যাবার কোনো অপশন আমাদের নেই, আর তাই সাস্টেইনেবিলিটিটা জরুরি। সাস্টেইনেবিলিটি ইজ দ্য কী।